আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। দীপ খারাপ বললেন নিজের ছবিকে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হাসি ঠাট্টা নতুন কিছু নয়। সাফল্য এবং বিদ্রোহ একসঙ্গে পথ চলেছে তার কেরিয়ারে। অতীতে স্বনামধন্য নায়কের সঙ্গে তার অভিনয় দক্ষতার তুলনা থেকে শুরু করে রাজনীতিতে যোগদান, দীপক অধিকারী মানে দেবকে খোঁচা সহ্য করতে হয়েছে প্রতিপদে। অবশ্য সেই দিক থেকে ভীষণ বিনয়ী ককপিটের পাইলট, নিজের মুখেই বরাবর স্বীকার করেছেন নিজের দুর্বলতার কথা। নিজের দুর্বলতা কাটিয়ে তুলতে তিনি পরিশ্রম করেন সাধ্যের বাইরে গিয়ে, তার পুরস্কারও হাতে কলমে পান দেব। ভক্তদের অকৃত্রিম ভালোবাসায় ভরে থাকে নায়কের সংসার, সেই দেবী এবার নিজের একটা ছবিকে খারাপ বললেন। তার যে হাসি দেখে মহিলা ভক্তদের হৃদয়ে চিড় ধরে। টুইটারে নিজের সেরকমই একটা ছবি সম্বন্ধে দেব বললেন, ইস কি খারাপ ছবিটা। সম্প্রতি নিজের ছবি ককপিটের প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। অনেকদিন ধরেই চাইছিলেন বাস্তব ঘটনার উপর ভিত্তি করে একটা ছবি করতে, সে বিষয়ে আগে কথাও হয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে। সব মিলিয়ে ককপিটের সাফল্য নিয়ে ভীষণ আশাবাদী দেব অ্যান্ড কোম্পানি। ভীষণ রকম এক্সাইটেড কো অ্যাক্ট্রেস কোয়েল মল্লিক এবং দেবের বান্ধবী এবং ছবি কীর্তি সাজ দেব রুক্মিণী মৈত্র। এই পুজোতে দর্শকের সামনে নতুন স্বাদের ধামাকা সৃষ্টি করতে তৈরি দেব এন্টারটেনমেন্ট। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।